বোঝা যায় যে কে আপন কে পর। কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর। আমার যখন খুব কষ্ট আসে, খুব বিপদ আসে, আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি, এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে, কিন্তু আমি তো আপনাকে চিনে ফেলি না যে আপনি কোন ক্যাটাগরির লোক, এটা আমার বোঝা হয়ে গেল। স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ বাবা এবং মায়ের পরে সবচেয়ে সম্মান, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা, এবং সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। এই যে এতগুলো যুবক আসছে, অনেক যুবক আছে দেখবেন যারা একজন মেয়েকে হালাল ভাবে পরিপূর্ণ রূপে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে বিয়ে করতে চায়, কিন্তু কিছু কিছু মেয়ে আছে ভালো ছেলেকে বিয়ে করতে চায় না, সব টাকলা খুঁজে বেড়ায়। তো যখন কোন মেয়ে এত সুন্দর তাকওয়াবান যুবককে বাদ দিয়ে টাকলার পেছনে ঘোরে, তখন আমি আসিফ এটা বরদাস্ত করতে পারি না। এই যুবকদের দোষ কোথায়? এটা কি দোষ করল? এখানে অনেক ভালো ভালো যুবক এসেছে, ঠিক কিনা? অনেক যুবকের টাইম লাইন খালি স্যাড আর হতাশার পোস্ট চিল্লায় কর, ঠিক কিনা? খালি হতাশার পোস্ট, আমার জীবনে সুখ নাই রে ভাই, কেউ আমারে ভালোবাসে না, আসে না নাই? অনেকে কয় তোমাদের গার্লফ্রেন্ড তিনটা আমারে কেউ ভালোবাসে না, আসে না নাই? যুবক তুমি গার্লফ্রেন্ড কে না পেয়ে হতাশ হয়ে গেলে, তুমি তো তোমার জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে পাওয়ায় চিল্লায় কর, ঠিক কিনা? কত মানুষ কবরস্থ হয়ে গিয়েছে, আর যারা বলতো তোমাকে ভালোবাসি জান ভালোবাসি জান, তাদেরকে কবরের পাশে হারি কেন্দ্র আর খুঁজে পাওয়া যায় না। দুনিয়াটা হচ্ছে স্বার্থের জায়গা, স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ ফুরায় গেলে কয় আই হেট ইউ। অতএব আমাদের ভালোবাসা হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বোন আমার, আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন, কেমন রূপ নিয়ে অহংকার করেন? আপনার চাইতে কম রূপ জুলেখা আর ছিল না, আপনার চাইতে কম রূপ মিশরের নারীদের নয়, কিন্তু খবর লাগান যত সুন্দরী নারী আল্লাহর জমিনে ছিল তারা সব মরে মাটির নিচে মিশে মেছাকার হয়ে গিয়েছে।